আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম ও বিশদলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের জাতীয় সম্মেলনে উপস্থিত হতে পারে আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মেলনে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আপনাদের এই সম্মেলনের সাফল্য কামনা করছি। জাতীয় জীবনের এক কঠিন দুঃসময়ে আপনাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে বাংলাদেশের জনগণ এই কঠিন সংকট থেকে মুক্তি পায়, দেশের সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসে, জনগণ তাদের সকল অধিকার ফিরে পায়, জুলুম নির্যাতনের অবসান ঘটে। আপনারা পবিত্র কোরআনে করিমের একটি আয়াত উল্লেখ করেছেন, আমিও তার উল্লেখ করে মোনাজাত করি, সত্য সমাগত এবং মিথ্যা দূরীভূত। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন দেশের আজ কি অবস্থা। গণতন্ত্র নেই, জনগণের সরকার নেই, সুশাসন নেই, সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সবখানে নৈরাজ্য, আইন শৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে, কারো কোনো নিরাপত্তা নেই। জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে, শেয়ার বাজার এবং ব্যাংকগুলো লুট হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থ সম্পদ নিরাপদ নয়, ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে, সাধারণ মানুষ রয়েছে সীমাহীন দুঃখ দুর্দশায়, অন্যায় অবিচার জুলুম নির্যাতন হত্যা নারীর সম্ভ্রমহরণ দুর্নীতি লুণ্ঠন অতীতে সব সীমা ছাড়িয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তরুণরা বিপদগ্রামী হচ্ছে, ভিনদেশী সংস্কৃতির আগ্রাসনে আমাদের জাতীয় সংস্কৃতি বিপন্ন, আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ নেই, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে, বন্ধুত্বের বদলে গোলামীর পথ বেছে নিয়ে শাসকের তাদের গদি রক্ষায় ব্যস্ত, ধর্মপ্রাণ মানুষ এবং আলেম সম্প্রদায় নানাভাবে নিগৃহীত ও হেনস্থার শিকার হচ্ছেন, অন্য ধর্মের লোকদেরও কোনো নিরাপত্তা নেই। এখন যারা ক্ষমতায় আছে তারা অন্য ধর্মের নাগরিকদের ভোটই শুধু চায় না, তাদের সহায় সম্পদও তারা দখল করেছে, করে নিচ্ছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়, সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে পেতে চায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন কয়েকদিন আগেই আমরা বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির জাতীয় কাউন্সিল করেছি। কাউন্সিলের পর আমরা এখন দল পুনর্গঠনের কাজে ব্যস্ত রয়েছি। ওই কাউন্সিলে দেশের সার্বিক পরিস্থিতি এবং সর্বশেষ রাজনৈতিক অবস্থা আমি তুলে ধরেছি। এ সমস্যা ও সংকট থেকে বেরিয়ে আসার একটা পথ
নির্দেশনাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি যে অসুস্থ রাজনৈতিক ধারা এদেশে চালু করা হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে হবে নতুন সম্ভাবনার পথ, জাতির বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য সুচিন্তিত বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করতে হবে। সেই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতি হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমরা এখন একটি ভিশন ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ করে যাচ্ছি। আলেম সম্প্রদায় সহ সকল স্তরের মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা আমরা সেই কর্মসূচিতে রেখেছি। দেশের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু তারা সাম্প্রদায়িক ভেদ বুদ্ধিতে আক্রান্ত নয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আবহমান কাল থেকে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। এটা আমাদের পরম গৌরবের বিষয়। সেই ঐতিহ্য ও গৌরবকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন সময়ে কায়েমি স্বার্থবাদী বিভিন্ন গোষ্ঠী অপতৎপরতা চালিয়ে থাকে। আমাদের সম্মানিত আলেম সম্প্রদায়কে এ ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে আমাদের বদনাম না হয়। ইসলাম শান্তির ধর্ম, আপনারা সেই ধর্ম শান্তির ধর্মের নেতা। হিংসা হানাহানি সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান ইসলামে নেই। ইসলাম শান্তির পক্ষে, মজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে, সুশাসনের পক্ষে, মৈত্রীর পক্ষে, সাম্যের পক্ষে, মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে। কিন্তু মুষ্টিমেয় কিছু বিপদগামী লোক সন্ত্রাস, প্রতিহিংসা ও নিষ্ঠুরতার পথ বেছে নিয়ে আজ বিশ্বব্যাপী মুসলমানদেরকে অপরাধীর কাঠগুড়ায় দাঁড় করাচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামের পবিত্র শিক্ষার আলোকে আপনার শান্তির পতাকাকে সমুন্নত রাখবেন, এই কাউন্সিলে আপনাদের প্রতি সেটাই আমার আহ্বান। আপনারা জানেন বাংলাদেশীয় পবিত্র ইসলামের নামে বিপদগামী সন্ত্রাসী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে আমরা তাদেরকে কঠোর হাতে দমন করতে পেরেছিলাম। আমাদের সেই অভিযানে সম্মানিত আলেম সম্প্রদায় সন্ত্রাস বিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেজন্য আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই। আমি আশা করি পবিত্র ধর্মের নামে সন্ত্রাস নাশকতার বিরুদ্ধে আপনাদের এই দৃঢ় ভূমিকা আগামীতে আরও জোরদার হবে। শিক্ষার উপর ইসলাম অনেক গুরুত্বারোপ করেছে। ইসলাম দিয়েছে নারীর মর্যাদা। মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজে বিভিন্ন ধর্মের মানুষকে পবিত্র আমানত ভাবতে শিখিয়েছে ইসলাম। পবিত্র ইসলাম দারিদ্র থেকে মুক্তি এবং বৈষম্য নিরসনের পথ দেখিয়েছে। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইসলাম উৎসাহ দিয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় রেখে আপনারা
আপনাদের নীতি নির্ধারণ ও কর্মতৎপরতা পরিচালনা করবেন বলে আমি আশা করি। প্রিয় ভাই ভাইয়েরা, দেশের সংকট নিরসনে এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের একটি প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনার আহ্বান জানিয়েছি। বল এখন শাসক দলের কোটি, তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আমি আশা করি। দেশের চরম সংকট উত্তরণে আমি আপনাদের এই সম্মেলন থেকে সম্মানিত আলেম সমাজে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। এদেশে হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমীর ও ফকির মজনু সাহরা ব্রিটিশ উপনিবেশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামেও আলেম সমাজ পিছিয়ে ছিলেন না। স্বাধীন দেশের মানুষের অধিকার ও জীবন অধিকার ও ইনসাফ কায়েমের জন্য আপনারা অকাতরে জীবন দিতেও পিছপা হননি। আগামীতেও আপনাদেরকে সেই ভূমিকায় দেশবাসী দেখতে চায়। আপনারা জানেন, অত্যাচারী শাসকের সামনে স্পষ্ট কথা বলাও উত্তম জেহাদ। দেশে শান্তি, সুশাসন, গণতন্ত্র, জনগণের অধিকার ফিরিয়ে আনতে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায়, আলেম সহ সকলের সম্মান রক্ষায়, জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় জুলুমের আহ্বান অবসান কল্পে আপনারা ঐক্যবদ্ধ ও সোচ্চার হন। এই সম্মেলন আপনাদেরকে সেই লক্ষ্য অর্জনে পথ দেখাবে, দেখার আমি সেই দোয়া করি। ওলেমা মাশায়েক, হাফিজ ও মাদ্রাসা গরিব ছাত্রদের রক্ত ঝরতে হয়েছে, রক্ত ঝরেছে, সেই ত্যাগ যেন বৃথা না যায়। লোভ ও ভয়ের মুখে ঈমান নষ্ট না করে আপনারা যারা ইসলামী ঐক্যজোটের পতাকা সমুন্নত রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজ আপনাদের এই সুন্দর সম্মেলনে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আশা করি আগামীতে আরও শক্তি সঞ্চয় করে ঐক্যবদ্ধ হয়ে সত্য ন্যায়ের পথে, দেশ রক্ষা এবং গণতন্ত্রের পথে আমরা সকলে এগিয়ে যাব একসাথে ঐক্যবদ্ধভাবে দেশের সকল নাগরিককে নিয়ে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।